ডিএসপি এএসপিতে তাদের সমাজের বেকারদের নিয়োগ করা হচ্ছে না এমনই দশ দফা দাবিতে এদিন মিছিল করে গিয়ে দুর্গাপুর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা করল পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতি। পুলিশ ব্যারিকেডে মুড়ে ফেলা হয়েছিল মহকুমা শাসক দপ্তর। দশ দফা দাবি দাবার প্রেক্ষিতে মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা করল পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতি। সমিতি দুর্গাপুর মহকুমা কমিটির ডাকে এদিন দুর্গাপুরের গান্ধী মোড় থেকে বিশাল মিছিল করে গিয়ে মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা করা হয়। আর এই নিয়ে পুলিশ ব্যারিকেডে মুড়ে ফেলা হয়েছিল মহকুমা শাসকের দপ্তর। ডিএসপি এসপিতে তাদের সমাজের বেকার যুবকদের নিয়োগ করা হচ্ছে না, বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে, সরকারি জমির পাট্টা দেওয়া হচ্ছে না তাদের। এছাড়াও ভারতীয় সংবিধানের রচয়িতা ডাক্তার বি আর আম্বেদকরের পূর্ণাঙ্গ মূর্তি স্থাপন, সরকারিভাবে আম্বেদকরের নামে মেলা সহ দশ দফা দাবিতে এদিন ডেপুটেশন দেন পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির সদস্যরা। শিল্পাঞ্চলে ডিএসপি রয়েছে, এসপি রয়েছে, বড় বড় কলকারখানা আছে, রেল রয়েছে, সেখানে কিন্তু সংরক্ষণ কিন্তু সেইভাবে মেনটেন করা হয় না। বিশেষ করে আমরা দেখছি ডিএসপি এসপিতে আউটসোর্সিংয়ে যে লোক নিয়োগ হচ্ছে, কীভাবে হচ্ছে, কারা নিয়োগ করছে আমরা কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমরা ভূমিপুত্র বাউরি সমাজ জনগোষ্ঠীর মানুষের এলাকা, আদিবাসী বাউরি হাড়ি ডম মুচির আমরা ভূমিপুত্র, কিন্তু আমরা বেঘর হয়ে যাচ্ছি। আমরা ভূমিপুত্র থাকা সত্ত্বেও আমাদের ওপর মানুষ আমাদের অত্যাচার করছে, শোষণ করছে। তাই আমরা চাইছি যে লোক নিয়োগের সময় আমাদেরকে জানানো হোক, আমাদের ছেলে মেয়েদেরকে যথাযোগ্য আমরা সম্মান সাথে আমরা ওখানে নিয়োগ করতে পারি। এবং চতুর্থ দাবি রয়েছে যে পাট্টাবিলি, পশ্চিমবঙ্গ সরকার কিন্তু সারা করে পশ্চিমবঙ্গে পাট্টা দিচ্ছে, কিন্তু আমরা দেখছি ডিএসপিতে এসপি জায়গাতে আমার মানুষরা বসবাস করে। এই ডিএসপির যখন প্রথম উৎপত্তি হয়, সে ডিএসপি যখন প্রথম বুনিয়াদ করেছিল বাউরি জনগোষ্ঠীর মানুষরা করেছিল। আজকে বাউরি জনগোষ্ঠীর কোনো পাট্টা নেই, কোনো জায়গার কোনো নথি নেই, যে জায়গার নথিপত্র আমাদের পশ্চিমবঙ্গ সরকার করে দেয় তোমাকে আমরা ধন্যবাদ জানাবো। এবং সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারের অ্যাট্রোসিটি অ্যাক্ট, প্রিভেনশন অব অ্যাট্রোসিটি অ্যাক্ট আপনারা জানেন 1989 সালে ভারত সরকার চালু করেছিল, যে দলিত উৎপীড়ন যে যাতে এখানে হবে, সেখানে দলিতের উপর যদি অত্যাচার হয় তাহলে অ্যাট্রোসিটি অ্যাক্টে কীভাবে কেউ নিয়োগ করা হয়। তো পশ্চিমবঙ্গ সরকারে কিন্তু অ্যাট্রোসিটি কোনো থানাতে নিয়োগ করা হয় না। আমাদের ওপর অত্যাচার হয়, তার পানিশমেন্ট হচ্ছে নন অফেন্স বেলেবেল, তাদেরও কিন্তু বেল হবে না, তাদের ফাঁসি হবে, তাদের সাজা হবে, তাদের বন্ড দিয়ে বেল করতে হবে, কিন্তু তাদেরকে পশ্চিমবঙ্গ সরকারের কোনো জায়গাতে কিন্তু কোনো থানাতে কিন্তু অ্যাট্রোসিটি অ্যাক্ট কিন্তু চালু না। আমরা ডেপুটেশনকে কেন্দ্র করে কোনোরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই মহকুমা শাসকের দপ্তর চত্বর মুড়ে ফেলা হয়েছিল বিশাল পুলিশ ব্যারিকেডে। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল, যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রোগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিবদ্ধ। রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস, প্যাথোলজি, সিটি স্ক্যান, এক্স রে, ইউএসজি, জেনারেল সার্জারি, মাইক্রো সার্জারি, নেফ্রোলজি, নিউরোলজি, ইউরোলজি, গ্যাস্ট্রো এন্টারোলজি, অর্থোপেডিক সার্জারি, ম্যাক্সিলোফেশিয়াল, অনকোলজি, পুলমোনোলজি সহ 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা। এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা। রয়্যাল কেয়ার হসপিটাল, NH2 পাঞ্জাবি মোড়, রানীগঞ্জ। টোল ফ্রি নম্বর 1800-121-3557, মোবাইল নম্বর 7479-002900, 7479-002901, 7479-002902।